একটা ছোট্ট বিউটি টিপস নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই মুলতানি মাটি মুলতানি মাটিটাকে আমি গুলে নিয়েছি ঠিক আছে আমি একটু নরম করার জন্য আগে মুলতানি মাটিটা গুলে নিয়েছি এবার এর সঙ্গে আমি কি দেব গোলাপ জল তো এতে আমি দেব ওই পাঁচ ছ ফোঁটা গোলাপ জল গোলাপ জলটাকে দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়িয়ে নেব তো গোলাপ জলটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম বন্ধুরা এবার তার সঙ্গে আমি অ্যাড করব কি কর্নফ্লাওয়ার ঠিক কর্নফ্লাওয়ার দেবো ঠিক এই হাফ চামচ তো আমি এই প্যাকের সঙ্গে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে আমি মিক্সড করে নেব ভালো করে পুরো মিক্সড করে নেবো এবার বলে দিই এটার গুণাগুণ কী এটা যাদের মুখে প্রচুর মেলানিন থাকে একদম মুখ প্রচণ্ড কালো তেল চিটচিটে তারা কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো খুবই গুণ দেবে যাদের ত্বকে প্রচুর মেলানিন মেলানিন থাকার জন্য প্রচুর পরিমাণে মুখ কালো হয়ে যায় যেটা আমাদের কর্নফ্লাওয়ারটা আছে সেটা আমাদের মেলানিন তুলতে সাহায্য করে আর মুলতানি মাটি আমাদের স্কিনকে টাইটনেস এবং স্কিনকে ময়শ্চারাইজিং স্কিনকে নানান রকম কালছে দাগ তুলতে সাহায্য করে স্কিনকে টান রাখতে সাহায্য করে তো চলুন এটাকে আমি মুখে অ্যাপ্লাই করে নিই ভালো করে একদম ভূতের মতো অ্যাপ্লাই করে নিই এটাকে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব এটা লাগানোর ফলে না স্কিনে যে অতিরিক্ত না কোচকানো যে ভাবগুলো থাকে এগুলো আপনাদের দূর করে দেবে মুখে যে পিগমেন্টেশন থাকে সেটা আপনাদের তুলতে সাহায্য করবে এত সুন্দর করবে স্কিনটা ব্রাইট করবে চুলটাকে ভালো করে একদম পুরো এরকম করে হেয়ার ব্যান্ড হোক বা এরকম ব্যানের সাহায্যে আপনারা ভালো করে চুলটাকে সিকিউর করে নেবেন পুরো যাতে যেন মুখে এসে না পড়ে তো আমি স্কিনটাকে এইটাকে পুরো আমি প্যাকটাকে একদম মুখে লেপে নেবো এই স্কিনটা এই প্যাকটা আপনারা করবেন স্কিনকে অতিরিক্ত মানে মোলায়েম চকচকে এবং প্রচুর পরিমাণে মেলানিন তুলতে সাহায্য করবে এই কর্নফ্লাওয়ারের ফেস প্যাক আর মুলতানি মাটির ফেসপ্যাক তো এই দেখুন আমি মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি দেখাবো এর বেনিফিটটা ভূতের মতো লাগছে না তো চলুন আর বেশি কথা না বলে এটাকে দশ মিনিট শুকাতে দিই শুকাতে দিয়ে মুখটা ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো চলুন লেটস কো মুখটা ধোয়া যাক তো দেখুন মুখটা আমি একেবারে ধুয়ে মুছে রেডি হয়ে চলে এসেছি তো কর্নফ্লাওয়ারের সঙ্গে মুলতানি মাটির ফেসব্যাক এবং গোলাপ জল এই তিনটি উপকরণ দিয়ে আমি মুখটাকে পুরো একদম সমস্ত রকম মুখের তেলকালি আমি তুলে ফেললাম এবং আমরা যা যারা হাউসওয়াইফ যারা রান্না করি রান্নার একটা এক্সট্রা তেল তো ঝাঁ ঝাল মশলা তো থাকে এটাকে দূর করার জন্য আপনারা অতি অবশ্যই এই ফেসব্যাকটাকে ব্যবহার করে দেখুন এবং এর অনেক উপকার আপনারা পাবেনই পাবেন তো আমার এই ভিডিওটা কেমন ছিল বন্ধুরা আপনারা বলবেন ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন একটি লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই কামনা করি আর তো প্লিজ যারা নতুন হয়ে আসবেন তো চ্যানেলটিকে প্লিজ আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ তো আপনারা অনেক ভালো থাকুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবার বললাম যে আপনারা অনেক ভালো থাকুন তো টাটা জয়গুরু